আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডের, কেমিক্যাল বন্ড যেগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রিভিয়াস লেকচারে বলছিলাম যে তিন প্রকারের, থ্রি টাইপস অফ কেমিক্যাল বন্ড আছে, সেগুলো কী কী, একটা হচ্ছে আয়নিক বন্ড, আরেকটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে মেটালিক বন্ড। ঠিক আছে, তো আমরা মেইনলি এখন হচ্ছে আয়নিক বন্ড নিয়ে কথা বলবো। আয়নিক বন্ডকে আরেকটা, এটা আরেকটা নামে ফ্যামিলিয়ার, সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ওকে, আচ্ছা, ডেফিনেশন যদি দিতে চাই সেক্ষেত্রে এই জায়গায় কী বলছে, দ্য কেমিক্যাল বন্ডিং বিটুইন এ মেটাল অ্যান্ড এ নন মেটাল, দ্য বন্ড দ্যাট ইজ এনফোর্স হোয়েন দ্য এলিমেন্টস টার্ন ইন্টু পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ কল্ড দ্য আয়নিক বন্ড। আচ্ছা, এখানে চার্জ হবে পজিটিভ অথবা নেগেটিভ চার্জ আমরা এখানে দেখতে পাবো, এবং এই জায়গার মধ্যে একটা কথা বলছে এই বন্ডটা মেনলি কী হবে, মেটাল এবং নন মেটালের মধ্যে হবে, একটা মেটাল পার্ট থাকবে এবং নন মেটাল পার্ট থাকবে। আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি হচ্ছে NaCl। হ্যাঁ, NaCl হচ্ছে একটা সল্ট, যেখানে খেয়াল করো এই পার্টটা কি, এটা হচ্ছে মেটালিক পার্ট, ঠিক আছে, মেটাল, আর এই ক্লোরিন এটা হচ্ছে নন মেটাল। ওকে, এবং তাদের এরা আসলে কিভাবে বন্ড ক্রিয়েট করছে, এই দেখো এইভাবে সোডিয়ামের যদি কি করে একটা ইলেকট্রন, মেটালগুলো কি করে ইলেকট্রন তোমার দিয়ে দেয়, ঠিক আছে, আর নন মেটালগুলো কি করে ইলেকট্রন রিসিভ করে। ওকে, তো এই যে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়েছে, কারণ একটা ইলেকট্রন দেওয়ার কারণ কি, কারণ সোডিয়াম হচ্ছে, সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে কি, 1। এই যে আমি আগে বলছিলাম প্রিভিয়াস লেকচারে বলছিলাম যে এই বন্ডের বিষয়গুলো জানার জন্য কিছু টার্ম সম্বন্ধে জানা লাগবে, এই কারণেই আমরা ওই টার্মগুলো সম্বন্ধে জেনেছি। ওকে, তো এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন দিলে এরকম হয় Na+, এবং ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন, ওই যে সোডিয়াম যে একটা ইলেকট্রন দিয়েছে ওই একটা ইলেকট্রন সে তার থেকে নিবে। হুম, নিলে এরকম হবে, আমি তোমাকে বলছিলাম যখন দেয় আমরা কোনো, যখন কাউকে দান করি তখন হাত বাড়িয়ে দেই, ঠিক আছে, হাত বাড়িয়ে দেই মানে এই যে এটাকে আমি হাত বলতেছি বা অ্যারো সাইন, এই জায়গার এই পাশে যতগুলো ইলেকট্রন দিবে ততগুলো ইলেকট্রন এভাবে লাগবো, যদি দুইটা ইলেকট্রন দিত তাহলে 2+2 ইলেকট্রন দেয় দেখাইতাম, আর যখন নিব তখন হাত এমনি ইয়া করে দিব, কি বলে হাত পেতে নিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে ক্লোরিন হচ্ছে এই যে ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন দিছে, এই যে একটা ইলেকট্রন নিছে, যদি দুইটা ইলেকট্রন হইতো তাহলে 2 ইলেকট্রন আমি দেখাইতাম, 2 ইলেকট্রন, হ্যাঁ, +2 ইলেকট্রন। ওকে, তো এই যে নেওয়া নেই নেওয়া নিছে দিছে, এটা হচ্ছে আসলে কি হয়েছে, এই জায়গায় একটা দাগ দিব, দাগ দিয়ে এটা যোগ করব, যোগ করলে কি হবে, Na+Cl হয়েছে, আর এই ইলেকট্রনটা যখন এই একটা অ্যারো সাইনের এই লেফট থেকে রাইটে যাবে তখন কাটাকাটি যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা কি মাইনাস, এটা প্লাস ছিল না, এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, এটা এই ইলেকট্রন আর এই ইলেকট্রন কাটা চলে যাবে, তাহলে এই দেখো Na+ এবং Cl মাইনাস আকারে আসে, ঠিক আছে, Na+ লিখলাম, আর হচ্ছে একটা প্লাস দিছি, যেহেতু আমরা এগুলো যোগ করতেছি, আমরা অ্যাডিশন করতেছি, অ্যাডিশন করলে কি হবে, Na+ আর +Cl-, আবার এই জায়গার মধ্যে অ্যাডিশন করছিলাম Na+AcL, Na+Cl। ওকে, তাহলে এই দুইটা মিক্স হয়ে কি হয়, NaCl, বুঝতে পারছো NaCl কীভাবে ফর্ম করে, NaCl হচ্ছে একটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, বা আমরা একে বলি আয়নিক বন্ড, আমরা মেনলি আয়নিক বন্ডই বলি, আয়নিক বন্ড এই নেমটা বেশি ফ্যামিলিয়ার, ঠিক আছে, বেশি ফেমাস। ওকে, আসলে মেইনলি এটা তো আমরা দেখলাম জাস্ট একটা ইকুয়েশনের মাধ্যমে দেখলাম, ইকুয়েশন ছাড়া যদি আমাদের পরীক্ষার মধ্যে আমাদের এক্সামে যদি ফিগার ড্র করতে বলে তখন কী করব। আচ্ছা, সোডিয়াম যখন নিউট্রাল অবস্থায় থাকে তখন এইভাবে থাকে, ঠিক আছে, Na
দেখো সোডিয়ামের ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট কি হবে, 2 8 আর কত 7। সরি ভুল বলছি, 2 8 1, 8 9 10 11, হ্যাঁ। আর ক্লোরিন কি হবে, 2 8 7। দেখো ফার্স্ট সেলে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, 1 2। সেকেন্ড সেলে 8টা, 1 2 3 4 5 6 7 8। আর থার্ড সেলে কয়টা, 1 ইলেকট্রন। আর এখানে কি ক্লোরিনের ফার্স্ট সেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড সেলে 8টা ইলেকট্রন, থার্ড সেলে কয়টা, 7। এখন দেখো আমরা আগের লেকচারে অক্টেট রুলসে পড়ছিলাম যে সবাই কি চায়, সবাই চায় স্টেবল ফর্মে যেতে, অথবা আরও যদি ইজি ফর্মে যদি বলি, ইজি টার্মে যদি বলি, এটা হচ্ছে সবাই চায় হচ্ছে কি তার লাস্ট সেলে যাতে 8টা করে ইলেকট্রন থাকুক, এটা হচ্ছে কি অক্টেট রুলস, ঠিক না? তো এই দেখো, এই ক্লোরিন যদি সোডিয়ামের থেকে এই যে 1টা ইলেকট্রন যদি সে নিতে পারে, তাহলে কি হয়ে যাবে, লাস্ট সেলে তার 8টা 8টা ইলেকট্রন হয়ে যাবে। আর দেখো ক্লোরিন, ক্লোরিন যদি সরি ক্লোরিনের কথা তো বললাম, আর সোডিয়াম যদি 1টা ইলেকট্রন দিয়ে দেয়, তখন তার লাস্ট সেলটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, তার লাস্ট সেকেন্ড সেলটাই হয়ে যাবে কি তার জন্য লাস্ট সেল, আর তার লাস্ট সেলে কিন্তু 8টা ইলেকট্রনই থাকবে। যেমন দেখো এই যে সোডিয়াম, দেখো যখন 1টা ইলেকট্রন দিয়ে দিল, সোডিয়াম যখন 1টা ইলেকট্রন দিয়ে দিল, তখন এই যে লাস্ট সেলটা চলে গেছে, তাহলে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এখন এটা নিওনের মতো দেখতে হয়ে গেছে। দেখছো আমরা বলছিলাম না যে সবাই চায় কি নিওন কি ইনার্ট গ্যাসের মতো হতে চায়, ঠিক না? তো দেখো এটা সোডিয়াম যখন 1টা ইলেকট্রন দিয়ে দিবে, তখন কিন্তু তার এখন কি হয়ে গেছে, 2 আর 8 হয়ে গেছে, লাস্ট সেলটা চলে গেছে। এবং ক্লোরিন কি করবে, এই যে লাস্ট সেলের মধ্যে আরও 1টা ইলেকট্রন বাড়বে, ঠিক আছে, এই জায়গার মধ্যে, এই যে এখানে কিন্তু 2টা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা একটু এই যে এই ইলেকট্রনটা এই জায়গায় এসে পড়বে, তখন ক্লোরিনের মধ্যে 1টা ইলেকট্রন বাড়বে, তার এখন ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে 2 8 8, ঠিক আছে। দেখছো লাস্ট সেলে 8 ইলেকট্রন, এই লাস্ট সেলে 8 ইলেকট্রন, তাহলে এখন 2টাই হচ্ছে কি স্টেবল ফর্মে আছে। স্টেবল ফর্মে থাকলে এই যে NaCl হয়, মানে মেনলি এরা দেখতে আসলে এরকম ছিল, তো যখন এটা স্টেবল ফর্মে এসে পড়ে তখন NaCl হয়ে গেছে, যখন আবার এটাকে তুমি ব্রেকডাউন করবা তখন দেখতে এরকম হয়ে যাবে।